দাওয়াত দিচ্ছি যে আসুন আগে আমাদের নফসের কাছে আমরা দাওয়াত দিই, আমরা যা জানি যা বলি সেই জানা এবং বলার প্রেক্ষিতে আমাদের আমলের মিল আছে কিনা, আমার সত্য সত্য কথা বলা, সত্যবাদী হয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা, সকল পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ধৈর্য ধারণ করা, লেনদেনের স্বচ্ছতা সততা বজায় রাখা, বহাল রাখা, কোনো ধরনের চাতুরির আশ্রয় কারো সাথেই না নেওয়া, মানুষকে সম্মান করা, আল্লাহর হক এবং মানুষের হকের ব্যাপারে নিজেকে সচেতন করা, কোরআনকে জানা, আল্লাহর পরিচয়, আল্লাহর হক আমাদের উপর কি আছে, একইভাবে মাখলুক এবং বান্দার কি দায়িত্ব আছে এটা বুঝে নেওয়ার জন্য কোরআনকে গভীরভাবে জানা, পড়া, বোঝা, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সিরা বা হাদিসকে সেই একই কারণে অনুসরণ করা, বুঝা, মানা, জানা, এই ঘাটতি গুলা পূরণ করে আমরা সামনের দিকে আগাই। তারপরে এই সমাজের মানুষ, মানুষ হিসেবে মানুষ জীবনে সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে না, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট দুঃখ পরীক্ষায় মুসিবতে পড়ে, সেই কষ্ট দুঃখ মুসিবতের সময় সবার আগে আমরাই সাড়া দিতে পারি কিনা, যেহেতু আমরাই একটা প্রত্যাশিত বিপ্লব চাচ্ছি আল্লাহর দিনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, আমরা যদি সবার আগে সাড়া দিতে পারি আল্লাহর ফেরেশতাদের দোয়া আমরা পাবো, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষণ হবে, আমাদের চলার পথ সহজ হবে, মানুষের কাছে আমাদের দাওয়াত আকর্ষণীয় হবে এবং লোভনীয় আদরের হবে, ভালোবাসার হবে, মানুষের মনোজগতে আমাদের দাওয়াতের প্রভাব, ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু আমরা যদি এই কাজগুলো যেগুলোর কথা বললাম এগুলোর ব্যাপারে যত্নশীল না হই, তাহলে আমি যত বড় পণ্ডিত ব্যক্তি হই, যত সুস্থ আমার বক্তব্য হোক, আলোচনা হোক, যত উন্নত মানের উপকরণ বইপত্র নিয়ে আমরা মানুষের কাছে যাই, এই দাওয়াতের কোনো রুহানি প্রভাব মানুষের উপরে পড়বে না। যে আপনার সম্পর্কে জানে, আমার সম্পর্কে জানে, সেই প্রশ্ন তার মনে সৃষ্টি হয়ে যাবে, সেই ক্ষেত্রে দাওয়াতের ক্রিয়া না হয়ে প্রতিক্রিয়া হবে, প্রতিক্রিয়া হলে তো মানুষ দূরে সরে যাবে, আমাকে ঘৃণা করবে, এবং এই কারণে আল্লাহর দিনের নিয়ামত থেকে সে মাহরুম হয়ে যাবে। আর মাহরুম হওয়ার কারণ যদি সে আমি ব্যক্তিটি হয়ে যায়, আমার কারণে, আমার দুর্বলতার কারণে, আমার গুনাহাত, আমার অদক্ষতার কারণে, আমার আমানতদারের খেয়ানতের কারণে, আমার অসততার কারণে, তাহলে আল্লাহর দরবারে আমি দায়িত্ব এড়াবো কিভাবে? তখন তো আল্লাহর দরবারে আমি আটকা পড়ে যাবো। এই জায়গায় আমি অনুরোধ করবো যে আসুন এই দাওয়াতি অভিযানের অঙ্গীকার হোক, প্রথম দাওয়াতটা আমি আমার নিজের নফসকে দেবো, আমি যা জানি নফসকে বলবো এখন থেকে তোমাকে তা মানতে হবে, আমার বাসস্থানের প্রতিবেশী যে তার হক আমার উপরে রয়েছে প্রতিবেশী হিসেবে, এবং প্রতিবেশীর হকের উপরে এত বেশি তাগাদা আল্লাহ রসুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে এক পর্যায়ে আমরা তো ধারণা করেছি যে প্রতিবেশীর হকের উপরে, সম্পদের উপরে প্রতিবেশীর হক আল্লাহ সাবিত করে দেন কিনা, এইভাবে প্রতিবেশীকে ইসলাম মর্যাদা দিয়েছে। প্রতিবেশী ইহুদি হলে তাকে উপেক্ষা করা যাবে না, তারও সুবিধা অসুবিধা বিপদাপদে তার পাশে থাকতে হবে, তার কষ্ট দূর করার জন্য আমার সঙ্গত সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এটা আমার উপরে তার হক আর তার প্রতি এটা আমার দায়িত্ব। ঠিক পাড়া প্রতিবেশী, এরপরে কর্মস্থলে যেখানে আমরা আছি, সেটা সংগঠন হোক অথবা পেশাগত দায়িত্ব হোক, সেই জায়গায় আমরা অসংখ্য মানুষের সাথে উঠা বসা, কোন জায়গায় মানুষের সাথে বসুলো আচরণ করা যাবে, আমি সামথিং হয়ে গেছি আর সবাই আমাকে খেদমত করবে, সবাই আমাকে উপহার দিবে, সবাই আমাকে সালাম করবে, সবাই আমাকে তমিজ করবে, আর আমি সবাইকে সাবঅর্ডিনেট মনে করবো, এই মানসিকতা দুঃখজনক, এই মানসিকতা খুবই অনাকাঙ্ক্ষিত। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনের মানুষকে মুক্তি দেবেন। আমি আর কোনো মুক্তির আপাতত বিকল্প কিছু দেখছি না, একটাই আলো দেখছি, এবং আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ যেন আমাদের পায়ের নলাও মজবুত করে দেন, আমাদের দিলও যেন প্রশস্ত করে দেন, আমাদের চোখে যেন আল্লাহ দূরদর্শিতা দান, দূরে দেখতে পারি আমরা, সেই দর্শন শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে, মগজ দিয়ে যেন অব্যাহত ভাবে ভালো চিন্তা করতে, মানসিক সংকীর্ণতা জটিলতার অপবিত্রতা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, মুক্ত হতে পারি। আল্লাহর কাছে আমি তৌফিকগুলো কামনা করছি। প্রত্যেকটা ব্যক্তিকেই টার্গেট করে আমাদের দাওয়াত পরিচালিত হওয়া উচিত। ঘর বাসা তো অবশ্যই, কর্মস্থল তো অবশ্যই, কোনো ব্যক্তি যাতে আমাদের দাওয়াতের আওতার বাইরে না থাকেন, সে যেভাবেই হোক, এটা আমাদের আমলি দাওয়াত হোক, আমাদের সার্ভিসের মাধ্যমে হোক, অথবা আমাদের প্রাতিষ্ঠানিক দাওয়াত হোক, এই দাওয়াতের মাধ্যমে সকলের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। আল্লাহর দরবারে আমি দোয়া করছি সকলের জন্য, আমরা যেন হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকি এবং আল্লাহর কাছে অব্যাহত ভাবে চাইতে থাকি, আমাদের ব্যবসা বাণিজ্যে যার যেখানে সমস্যা আছে, ভেজাল আছে, এগুলো যত দ্রুত সম্ভব আমরা যেন মিটাই ফেলতে পারি। যারা এখলাসের সাথে আল্লাহর কাছে এর থেকে পরিত্রাণ পাবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এটা থেকে বের হওয়ার জন্য। সমাজ বিনির্মাণ হাজার জুলুম বাধা উতরে যাবে।